বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এই ইফতার মাহফিলে দেশের বরেণ্য সাংবাদিকরা অংশ নেন। ইফতার মাহফিলে যোগ দেওয়ার আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হোসেন রাসেল সবাইকে ধন্যবাদ জানিয়ে দেশের ক্রীড়া ক্ষেত্রের স্বার্থ সংশ্লিষ্ট উন্নয়নের জন্য দোয়া চান এবং দেশের জনগণের কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া করা হয়। এছাড়া অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবা উদ্দিন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।